বন্ধুরা, অর্থের সময় মূল্য এই অধ্যায়ের অন্যতম একটা ইম্পর্টেন্ট আলোচ্য বিষয় হচ্ছে এই অর্থের সময় মূল্য নির্ধারণের প্রয়োজনীয়তা ও সিদ্ধান্ত গ্রহণ। এই রিলেটেড কিছু টপিক আমরা এই ভিডিওতে কভার করার চেষ্টা করব এবং আমি আশা করব তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবে। তো আমাদের সর্বপ্রথম আমরা আসছি অর্থের সময় মূল্য কাকে বলে। তা আমরা কিন্তু জানি যে আমাদের সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তনটা হয় এটাকেই অর্থের সময় মূল্য বলা হয়। তো এখানে আমাদের নর্মাল, প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু এগুলো আছে। এগুলো সম্পর্কে আমরা আগের অনেকগুলো ভিডিওতে দেখেছি। সো আমরা জাস্ট এই পার্টটা একটু স্কিপ করব, কারণ একই জিনিস বারবার যদি একটা ভিডিওতে আসে দেখা যায় তোমাদের জন্য বোরিং লাগতে পারে আর আমাদের সময়ও নষ্ট হবে। তো এবার আমাদের আলোচনার যে মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে এই অর্থের সময় মূল্যের গুরুত্ব। এই অর্থের সময় মূল্য সম্পর্কে তো আমরা জানলাম। তো আমরা যদি আবারও বলি, সময়ের সাথে অর্থের প্রকৃত মূল্য পরিবর্তন সম্পর্কিত ধারণাকেই অর্থের সময় মূল্য বলে। সো যে কোনো আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু আর্থিক বিশ্লেষণের প্রয়োজন পড়ে, আর আর্থিক বিশ্লেষণের ক্ষেত্রে অর্থের সময় মূল্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা যদি এই অর্থের সময় মূল্যের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে কথা বলি, সর্বপ্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ। তো এটা হচ্ছে কোনো প্রকল্পে বা আর্থিক বিনিয়োগ করার ক্ষেত্রে অর্থের সময় মূল্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যখন আমি একটা জায়গায় ইনভেস্ট করতে যাব, সেখান থেকে কিন্তু আমি যখন ডিসিশন নিই, আমি চিন্তা করি ভবিষ্যতে আমার কীরকম রিটার্ন আসবে। সো ভবিষ্যতের রিটার্নটার সাথে কিন্তু বর্তমান মূল্যের যে সম্পর্কটা সেটাও দেখতে হবে। এরকম যদি হয় যে আমি কোথাও 100 টাকা ইনভেস্ট করছি, এক বছর পর আমি 110 টাকা পাবো, আমি কিন্তু ইনিশিয়ালি বলতে পারবো না যে এইখান থেকে আমার প্রফিট হবে। কারণ ওই যে 110 টাকাটা, এটার তো প্রেজেন্ট ভ্যালু আমাকে আগে নির্ণয় করতে হবে। প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করে যদি দেখি যে আমাদের প্রেজেন্ট ভ্যালুটা 110 টাকার থেকে কম, তাহলে কিন্তু ওইটার উপরে আমাদেরকে ডিসিশন নিতে হবে। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের যে 110 টাকা থাকবে ওটার প্রেজেন্ট ভ্যালু যদি এরকম হয় 101 টাকা, তার মানে কি আজকে আমি 100 টাকা ইনভেস্ট করছি, এক বছর পর 110 টাকা পাবো, যেটার বর্তমান মূল্য 101 টাকা, তার মানে বর্তমান মূল্যটা বেশি। তো এখান থেকে আমরা বুঝতে পারি বা ডিসিশন নিতে পারি, যেহেতু বর্তমান মূল্যটা বেশি তাহলে আমরা এখানে ইনভেস্ট করতে পারি। তো সুতরাং এখান থেকে বলা যায় যে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু এই অর্থের সময় মূল্যের যে ব্যবহারটা এটা জরুরি। তো এরপরে আসে আমাদের প্রকল্প নির্বাচন। সো একাধিক প্রকল্পের মধ্যে হতে যখন আমরা লাভজনক প্রকল্প নির্বাচন করার ক্ষেত্রে কিন্তু অর্থের সময় মূল্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো প্রতিটি প্রকল্পে নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ তুলনা করে লাভজনক প্রকল্প নির্বাচন করার ক্ষেত্রে কিন্তু অর্থের সময় মূল্য সাহায্য করে থাকে। এরপর আমরা আসি ঝুঁকি ও অনিশ্চয়তা মোকাবেলা। সো অর্থের সময় মূল্যকে ঝুঁকি ও অনিশ্চয়তা মোকাবেলার জন্য ব্যবহার করা যায়। তো এর কারণ হচ্ছে অর্থের প্রবাহের প্রকৃত মূল্য নির্ধারণের জন্য সময় মূল্যকে বিবেচনা করা হয়, ফলে ভবিষ্যতে অর্থ প্রবাহের প্রকৃত ও প্রত্যাশিত মানের তারতম্য কী হতে পারে তা জানা যায় এবং কী পরিমাণ পর্যন্ত গ্রহণ করা যেতে পারে তা নির্ধারণ করা সহজ হয় আমাদের এই অর্থের সময় মূল্যের হিসাবে। এরপর আসে ইজারা ও ঋণের কিস্তি নির্ধারণ। সো ইজারা বা ঋণ পরিশোধের কিস্তি নির্ধারণের ক্ষেত্রে কিন্তু অর্থের সময় মূল্য ব্যবহৃত হয়। তো তাছাড়া অনেক সময় ইজারা বা ব্যাংক ঋণের মধ্যে কোন উৎস হতে অর্থায়ন করলে লাভজনক হবে তা নির্ধারণ করতেও কিন্তু অর্থের সময় মূল্য ব্যবহার করা হয়ে থাকে। সো এরপর আসে তহবিল ব্যবস্থাপনা। সো প্রতিষ্ঠানকে ভবিষ্যতে বড় ধরনের ব্যয় যেমন যন্ত্রপাতি, এরপরে ওই যন্ত্রপাতির প্রতিস্থাপন, পেনশন প্রদান, বন্ড রিফান্ডিং ইত্যাদি বহন করতে হয়। সো এই ব্যয় নির্বাহের জন্য বিভিন্ন তহবিল গঠন করতে হয়। সো তহবিল গঠনের ক্ষেত্রে অর্থের সময় মূল্যের ধারণা কিন্তু সঠিকভাবে ব্যবহার করা হয় এবং এই অর্থের সময় মূল্য মূলত আমরা বলতে পারি সব জায়গাতেই কিন্তু বিদ্যমান। কারণ যখনই কোনো ইনভেস্টমেন্ট বা যে কোনো ধরনের ডিসিশন নেওয়া হয় সেখানে এই প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালুর চিন্তা করা হয়। সো এর উপরেই মূলত এই ডিসিশনগুলো নেওয়া হয়। এরপরে বিনিয়োগের অভ্যন্তরীণ আয়ের হার নির্ধারণ। সো একটি বিনিয়োগ হতে কী পরিমাণ আয় অর্জিত হচ্ছে তা নির্ধারণে অর্থের সময় মূল্য ধারণা ব্যবহার করা হয়ে থাকে। সো যেটা আমরা শুরুতে বলেছিলাম, এমন না যে আজকে 100 টাকা ইনভেস্ট করলে 110 টাকা আসলেই যে আমাদের আয় হচ্ছে বা লাভ হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু না। সো দুটার মধ্যে কম্পেয়ার করেই কিন্তু ডিসিশন নিতে হয়।
আমরা বলতে পারি এই উপরের আলোচনা থেকে বলা যায় আর্থিক ব্যবস্থাপনার কৌশল এবং হাতিয়ার হিসাবে অর্থের সময়মূল্য কিন্তু অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে থাকে। এরপর আসে আর্থিক সিদ্ধান্ত গ্রহণে অর্থের সময়মূল্যের গুরুত্ব। তো এবার আমরা যখন আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এখানে যে আমরা সব জায়গায় বলছি যে অর্থের সময়মূল্য এর উপর ডিপেন্ড করে করা হয়, সো এটার গুরুত্ব যদি আমরা দেখি, তো ভবিষ্যৎ সম্ভাব্য নগদ প্রবাহের সাথে বর্তমান বিনিয়োগ অর্থের তুলনা করে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করতে অর্থের সময়মূল্য সাহায্য করে থাকে। সো একজন আর্থিক ব্যবস্থাপক বিভিন্ন ধরনের মূলধন বাজেটিং কৌশল, যেমন আমাদের নিট বর্তমান মূল্য কৌশল, অভ্যন্তরীণ আয়ের হার, বার্তাকৃত পরিশোধকাল ইত্যাদি অবলম্বন করে কিন্তু বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে থাকে। এই ধরনের মূলধন বাজেটিং কৌশল প্রয়োগ করার জন্য অর্থের সময়মূল্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করছি। ভবিষ্যতে যে অর্থটা পাবে সেখান থেকে যখন আমার প্রেজেন্ট ভ্যালুর সাথে কম্পেয়ার করবে, তখনই কিন্তু আমাদের আলটিমেট ডিসিশনটা পেয়ে থাকে। এরপর আসে অর্থায়ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অর্থের সময়মূল্যের ভূমিকা। সো বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পর একজন আর্থিক ব্যবস্থাপককে কোন কোন উৎস থেকে তহবিল সংগ্রহ করা হবে সেই সিদ্ধান্ত নিতে হয়। তাছাড়া ঋণ মূলধন এই করা হলে উক্ত ঋণের কিস্তি কত হবে তাও কিন্তু নির্ণয় করতে হয়। সো এই ধরনের ব্যয় ও কিস্তি নির্ণয়ের জন্য কিন্তু অর্থের সময়মূল্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর আমরা আসি সুদের হার বা প্রবৃদ্ধির হার নির্ণয়। সো অনেক সময় বার্ষিক বৃদ্ধির বা নগদ প্রবাহ ধারার চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করা হয়। সো এরপরে অর্থের সময়মূল্যের বিভিন্ন কৌশল ব্যবহার করে কিন্তু এই ঋণের সুদের হার, বিক্রয় বৃদ্ধির হার, আয় বৃদ্ধির হার ইত্যাদি নির্ণয় করা যায়। এরপরে অজানা সময় বা মেয়াদকাল নির্ণয়। তো অনেক সময় প্রাথমিক বিনিয়োগের পরিমাণ, নগদ আন্তঃপ্রবাহ ও সুদের হার দেয়া থাকলে বছরের সংখ্যা নির্ণয়ের প্রয়োজন পড়ে। সো এক্ষেত্রে আমরা অর্থের সময়মূল্যের বিভিন্ন কৌশল ব্যবহার করা এককালীন অর্থের ও বার্ষিক বৃদ্ধির অজ্ঞাত সময় বের করতে পারি। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের আর্থিক সিদ্ধান্ত গ্রহণের জন্য অর্থের সময়মূল্য অধিক পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এবার আমরা আসি আমাদের এই অর্থের সময়মূল্য নির্ধারণের যে উদ্দেশ্যগুলো। প্রথমেই আসে ভবিষ্যৎ ও বর্তমান আয়ের মধ্যে তুলনা করতে পারি, সম্পদের যে প্রকৃত মূল্য সেটা আমরা নির্ণয় করতে পারি, বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণের সাথে সম্ভাব্য ভবিষ্যৎ নগদ আন্তঃপ্রবাহ তুলনা করতে পারি, এরপরে আয় প্রাপ্তির ক্ষেত্রে সময় পছন্দ করে করতে সাহায্য করে মূলধন বাজেটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাহায্য করা এবং অভ্যন্তরীণ আয়ের হার নির্ণয়ে সহায়তা করা। সো এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু অলরেডি আমরা আলোচনা করেছি, এগুলো কিন্তু আমাদের উদ্দেশ্যের ভেতরেও পড়ে। এবং সবশেষে আছে প্রয়োজনে অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা। তো এবার আমরা যদি এই অর্থের সময়মূল্য নির্ধারণের সুবিধাগুলো নিয়ে কথা বলি, সর্বপ্রথম আসে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ এই অর্থের সময়মূল্যের মাধ্যমে কিন্তু সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা যায়। এরপর আসে আয়ের প্রকৃত পরিমাণ নির্ধারণ। ওই যে আমাদের বিনিয়োগকৃত প্রকল্প হতে অর্জিত আয়ের প্রকৃত মূল্যটা সম্পর্কে আমরা জানতে পারি। এরপরে অর্থের প্রাপ্তির ক্ষেত্রে সময় পছন্দ, অর্থাৎ একই পরিমাণ অর্থ অথবা বিভিন্ন পরিমাণ অর্থ কোন সময় গ্রহণ করলে সবচেয়ে লাভবান হওয়া যাবে তা নির্ধারণ করতে কিন্তু বিনিয়োগকারী অর্থের সময়মূল্য ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এরপরে ঋণের কিস্তি নির্ধারণ, এটার মাধ্যমে কিন্তু আমরা ঋণের কিস্তি নির্ধারণ করতে পারি আমাদের অর্থের সময়মূল্যের সাহায্যে, বা এই ধারণা ব্যবহার করে কিন্তু সুদের হার নির্ধারণ করা হয়। তো আমরা এতক্ষণ কিছু সুবিধা সম্পর্কে জানলাম, এ পর্যায়ে আমরা কিছু অসুবিধা দেখব। প্রথমেই আসে অর্থনৈতিক অস্থিতিশীলতা, অর্থাৎ সাধারণত একটি নির্দিষ্ট সুদের হারে অর্থের ভবিষ্যৎ বা বর্তমান মূল্য নির্ধারণ করা হয়, কিন্তু অস্থিতিশীল অর্থনীতির কারণে পণ্যের মূল্য, সুদের হার, মুদ্রাস্ফীতির হার ইত্যাদির নেতিবাচক পরিবর্তন ঘটে, ফলে অর্থের সময়মূল্য নির্ধারণের জন্য ব্যবহৃত সুদের হার ভুল ফলাফল কিন্তু প্রদান করে থাকতে পারে। এরপর সবশেষে আসে অভিজ্ঞতার অভাব। তো নির্দিষ্ট সুদের হার ব্যবহার করে অর্থের সময়মূল্য নির্ধারণ করা হয়, আর এই সুদের হার নির্ধারণের জন্য অভিজ্ঞতার প্রয়োজন করে, ফলে সুদের হার ভুল হলে কিন্তু ভুল ফলাফল প্রদান করে, কারণ ফিউচারের যত ডিসিশন সব কিছু কিন্তু এই সুদের হারের উপর ভিত্তি করেই নেওয়া হয়। সো এইটা খুবই ইম্পর্টেন্ট বা অনেক বড় অসুবিধার কারণ হয়ে দাঁড়াতে পারে। এবার
তোমরা এতক্ষণ পর্যন্ত ভিডিও থেকে কি শিখলে, এটা আমরা যদি বলি, বর্তমান মূল্য নির্ধারণের পদ্ধতিকে কি বলা হয় এটা কিন্তু অলরেডি আমরা জানি। বাট্টাকরণ হচ্ছে আমাদের বর্তমান মূল্য নির্ণয় করার পদ্ধতি। তো এরপরে একই কোশ্চেন দেখো অন্যভাবেও আসতে পারে, বর্তমান বা বাট্টাকরণ বলতে কি বোঝায়? তো আমরা কিন্তু জানি বর্তমান মূল্য নির্ণয়ের পদ্ধতি। সো একই টাইপের কোশ্চেন কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, সো তোমরা এদিকে একটু নজর রাখবে। এরপরে সুদ নির্ণয়ের কৌশলের উপর ভিত্তি করে সুদকে কত ভাগে ভাগ করা হয়, তো আমরা কিন্তু জানি দুই ধরনের, একটা হচ্ছে সরল সুদ এবং আরেকটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এরপরে আমরা আসি চক্রবৃদ্ধির সংখ্যা কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, তো আমরা কিন্তু জানি এম দ্বারা চক্রবৃদ্ধির সংখ্যা চিহ্ন প্রকাশ করা হয় এবং কোন চক্রবৃদ্ধিতে ভবিষ্যৎ মূল্য সর্বাধিক হবে। সো আমাদের মাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে কিন্তু আমাদের ভবিষ্যৎ মূল্য সর্বাধিক হবে, এবং এটা এই চারটা অপশনের মধ্যে। ব্যাপারটা এরকম না যে মাসিক হলেই সবচেয়ে বেশি হবে, মাসিকের থেকেও কিন্তু আরও চক্রবৃদ্ধি রয়েছে, বাট এখানে যে চারটা অপশন রয়েছে এখানে মাসিক চক্রবৃদ্ধি হলে বছরে সবচেয়ে বেশিবার চক্রবৃদ্ধি হবে এবং এ কারণে এটার যে ভবিষ্যৎ মূল্য সেটাও সর্বাধিক হবে। এরপর আসে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে প্রয়োজন বর্তমান মূল্য, সুদের হার, বছরের সংখ্যা। আমরা কিন্তু বলতে পারি এই তিনটি কিন্তু প্রয়োজন হয় ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে। তো বন্ধুরা, এই পর্যন্তই মূলত ছিল আমাদের এই টপিকগুলো নিয়ে আলোচনা। আমি আশা করব তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এই টপিকগুলো কিন্তু তোমাদের বেসিককে ইম্প্রুভ করার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।